এই যে ইচ্ছের পয়লা বৈশাখের সব জামা কাপড় এগুলো না না এখন ছাদ ছাদ পরিষ্কার করো না এই গরমের মধ্যে বাড়িতে আজকে পাচন হয়েছে সেটাও জানিও কিন্তু করছিলাম একটু বাঘাজতি নিয়ে যা পরিস্থিতি বাঘাজতি নিয়ে ম্যাটারই শেষ ইচ্ছে বুড়ির কি এটা পয়লা বৈশাখের পয়লা বৈশাখের আগের দিন এসছে পয়লা বৈশাখে বাবার গিফট এসছে না তা ঠিক অনেকগুলোই দিয়েছে খোলো ওপেন করো মামা ওপেন করো এটাকে বন্ধ করো তো কি লালা করছে হাত ধরো 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 হ্যাঁ তা চুকার হ্যাঁ বিস্কুট খাইয়েছে দেখো বাবাকে দে বাবা ওপেন করবে দেখ ওরে বাবা রে নাও খে নাও খে নাও খে নাও এটাও কি ক্রপ টপ নাকি গো খোলো ওপেন করো প্যান্টটা নাও নি না কোনো প্যান্টই তো দরকার ছিল মামা হাফ প্যান্ট খুলে দেখো খুলে দেখো Wow! So nice! ইচ্ছের পয়লা বৈশাখের সব জামা কাপড় এগুলো সব ধোবো আজকে এটা কালকে দেবুরা এসে দিয়ে গেছে এই যে এই জামাটা আর এটা তো ভুটুই দিয়েছিল আগের দিন এটা এই যে এই কালারটা খুব সুন্দর একটা এটার সাথে এই প্যান্টটা এই আর এই যে বর্ষারা দিয়েছিল মানে আমার পিস্তত বোন এই টপটা আর এটা তো মা দিয়েছিল এগুলো সব সব আজকে ধোবো ডেটল জলে ভিজিয়ে রেখে দেবো আর এটা অ্যামাজন এই আজিও থেকে শুভময় অর্ডার করেছে খুব সুন্দর এটা পিঙ্ক কালারের একটা স্ট্রাইপ ছিল ওটা নিতে বলেছিলাম কিন্তু ওটা আউট অফ হ্যাঁ ওটা ওর সাইজেই পাওয়া যাচ্ছিল না তাই এটা নিয়েছি স্নান কমপ্লিট নখ কেটেছে চুলে শ্যাম্পু করেছে গায়ে সাবান দিয়েছে এখন ফ্রুটস খাচ্ছে ফ্রুটস আর আমি ব্রেকফাস্ট করব সবজি রুটি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে 12টা আর এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে আর আজকে হচ্ছে সংক্রান্তির জন্য সব ধোয়া পাকলা শুরু হয়ে গেছে সকাল থেকে সব এইগুলো সব এগুলো তো কিছুদিন আগেই পরিয়েছি তো এগুলো আর দেবো না যেগুলো অনেক দিনের সেগুলো আজকে ধুয়ে দিচ্ছি আর এই যে হাটের পিছনে যে হোয়াইট কালারের ইয়েটা ছিল কাপড়টা ছিল ওটাও ধুতে দিয়েছি সমস্ত বালিশের ওয়ার টোয়ারগুলো ধুতে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আম্বেদকরের বার্থডে তো সেই কারণে কলেজও ছুটি আমার তো এইগুলো একটু টুকটাকি কাজগুলো আর ইচ্ছের যে জামা কাপড়গুলো নতুন সেগুলো ডেটলে ভালো করে চুবিয়ে ধুয়ে দিয়েছি ওগুলো মেলতে হবে কারণ না ধুয়ে ওকে কোনো কিছু পরাই না ওর গায়ের মধ্যে র্যাশ উঠে যায় তো এই হচ্ছে ব্যাপার এই করলাম আমরা টিফিন আর তারপরে স্নান টান করবো ঘরটা ভালো করে পরিষ্কার করে গড়িতে বাজছে 3:30 এটা যদিও 15 মিনিট ফাস্ট আর এখন স্নান করে বেরোলাম এই ঠাকুর নমস্কার করলাম আর ঘর দোয়ার সব পরিষ্কার করলাম বাবা যা হলো আর অনেক কিছুই তো ধরো এখনো অনেক কাজ বাকি আছে বালিশের ওয়ারগুলো পড়াতে হবে এই সমস্ত ছাদে যা রোদ আর যা গরম এখন আর পাচ্ছি না কিছু করতে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর বিকেলে যা করার করব আবার মামুনির জন্য একটা নাইটি কিনতে হবে মার জন্য একটা নাইটি শুভময় দেবে এই দুটো কেনার আছে আর বিকেলবেলা বেরোতেও হবে ভেবেছিলাম একটু শ্যুট করব পয়লা বৈশাখে শাড়ি টাড়ি পরে কোথায় আর শ্যুট ঘরের কাজকর্ম শেষ হচ্ছে না আর শ্যুট করছে ইচ্ছে এখনো পর্যন্ত ঘুমায়নি ঘুরঘুর ঘুরঘুর করছে আর দিয়ানা দেখে যাচ্ছে
শুভময় একটু বেরিয়েছিল অনেকক্ষণ আগে, ও একটা নাগাদ বেরিয়েছিল, এখন ঘরে ঢুকলো। ও একটু ব্যাংকে কাজ ছিল, ওদের আন্ডারে যে কাজ করে তাদের কিছু টাকা পয়সা দিয়ে অন্য জায়গায় পাঠানোর কথা, ওদেরকে পাঠিয়ে দিয়ে ও এখন ঘরে ঢুকলো। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার বিকেলে দেখা হবে। না এখন ছাদ ছাদ পরিষ্কার করো না এই গরমের মধ্যে। আর এর অবস্থা দেখো, এই যে আজকে এই জায়গাটা পরিষ্কার করেছি, ছাদ থেকেই গাছটা পড়ে এই গাছটার অবস্থা দেখো কি হয়েছে, দুটো পাতা দাঁড়িয়েছে। কি কাণ্ড করলাম যে এত সুন্দর গাছটা, মনটাই খারাপ হয়ে গেল। থাক দেখি পাতাগুলো হয় নাকি। আর এটা পরিষ্কার করেছি, এই যে এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে এইগুলো ছিল, জামার মধ্যে থাকে না পেপারগুলো, ওগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি। শুভময় কি করে অনেক সময় ভেজা কাপটাই এখানে অনেক সময় ধুয়ে এর মধ্যে রেখে দেয়, তো দেখছি হালকা হালকা জং পড়ে যাচ্ছে, তো সেই কারণে এই প্লাস্টিকটা দিয়ে দিলাম। আর এটাও পরিষ্কার করেছি অ্যাকোরিয়ামটা। আর এখন খেয়ে নিই, শুভময় ইচ্ছের সঙ্গে রয়েছে, এসে বক বক করছে এখন শুনতে পাচ্ছি, আমি ততক্ষণ খেয়ে তারপরে যাব। এই যে আজকে আছে ঝিঙে পোস্ত, উচ্ছে ভাজা, টক ডাল, ভাত। তো আমি রেডি, আর এখানে ঘড়িতে বাজে হচ্ছে 7:15, আর যাব একটু ওই বাড়িতে, মাদের বাড়িতে, মানে আমাদের আমার বাপের বাড়িতে পাচনের নিয়ম আছে, মানে অনেক রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করে, সেটা হচ্ছে পাচন। আজকের দিনেই করে, সংক্রান্তির দিনই, ধোয়া পাকলা করে সমস্ত কিছু ধোয়া পাকলা করে আজকে বিকেলবেলা ওই পাচনটা রান্না করা হয়, আর ওটা সবাইকে আর কি ডিস্ট্রিবিউটও করে, আর সবার বাড়ি থেকেও সবার বাড়িতে দেয় আর কি। তো ওই পাচনটা আমার বিশাল ভালো লাগে, তো ওই পাচন খেতেই যাচ্ছি। এতক্ষণ মা ফোন করে বলল যে কারেন্ট ছিল না, তো কারেন্ট চলে এসেছে, এখন ইচ্ছেকে নিয়ে চলে আয়, নাহলে ইচ্ছে আবার গরমে খুব কষ্ট পায়, পুরো ঘেমে চচ্চড়ি হয়ে যায়। তো এখন যাব আমি, আর ইচ্ছে রেডি হয়ে গেছি, শুভময় গেছে ওয়াশরুমে, ও রেডি হয়ে বেরোলেই চলে যাব। পরে নিয়েছি নতুন একটা কুর্তি, তো এটা অনেক দিনেরই কুর্তি, বাট এটার সাইজটা অনেকটাই বড়, তাই জন্য মারাও হচ্ছিল না, আর স্লিভলেস তো পরা হয় না কলেজ থাকলে, তো সেই কারণে, আর টুকটাকে বেরোলে তখন আর কি পরা হয়, তো আজকে তাই ভাবলাম যে পরে নিই এটা। চলো, এই যে কুর্তিটা হচ্ছে এরকম প্রিন্ট করা, খুব আরাম পরে, পাতলা কাপড়টা, ইচ্ছেকে দেখাচ্ছি আজকে সময় পরবে এই এটা, এটাও নতুন, মানে তিনজনই আজকে নতুন পড়ছি আমরা। কাদের কাদের পাচন খেতে ভালোবাসো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর কাদের বাড়িতে আজকে পাচন হয়েছে সেটাও জানিও কিন্তু কমেন্ট বক্সে। এই যে ইচ্ছে পুরি সেজেছে দেখো, আমার মাম্মা যে দেখি মুখটা দেখি, ওমা ওমা, ওলে বাবা লে বাবা লে বাবা, এই যে অন্তি মাথায় অন্তির গাডার বেঁধেছে মাথায়, একটা জবা ফুল হয়েছে, আর বাবার যে জামাটা আজকে দিয়েছে আজিও থেকে ওইটা টপটা, আর এটা অন্তি আর কাকাই যে প্যান্টটা দিয়েছে ওই প্যান্টটা, তাই তো মিক্স অ্যান্ড ম্যাচ। এইটা কে দিয়েছে বলো, বুবু দিয়েছে তো। তুমি আর আমি নিচে চলে যাই, চলো বাবা আসো। দেখি কোনটা কোনটা নিচ্ছ, এইটা নিচ্ছ আর ওখানটা কেচে দিচ্ছি, কালকে নিয়ে আসবো। হলুদটা তোমার, হলুদটা তোমার, এটা সাহেব দিল, এটা এটা তোমার, আর এই যে এটা মামনিস নড়া যাচ্ছে না, গড়িয়ার থেকেও খারাপ অবস্থা, এখন বাড়ি যাচ্ছে। ছোলা টোলা দিয়ে করেছে ভালো করে, ঠিক আছে দাও বেশি করে আমাকে।
পয়লা বৈশাখের গিফট আটকে গেছে নি বেড়ে দেখো গিফট আসতে চাইছে না যা যা দেখি আমার কাছে নিয়ে এসলাম শাড়ি নিয়ে আসছে আমারও আছে দুজনেরই আছে একদম ঠিক গপুকে দিয়ে আসো ঠাকুমার নাইটিটা ধুয়ে দিয়েছিলাম আমি যেটা দিয়েছিলাম ওটা একটু সেলাই করে দেবো নিচটা অনেকটা বড় হয়েছে লম্বা অত লম্বা ঠাকুমা পড়তে পারবে না তো সেই কারণে এটা একটু সেলাই করে কালকে সকালে ঠাকুমার কাছে দিয়ে দেবো স্নান করে উঠে পড়তে পারো তো ইচ্ছের খাওয়া কমপ্লিট আমারও খাওয়া কমপ্লিট আর শুভময় শুধু খাওয়া বাকি আছে তো এখন বাজে 11:15 ঘড়িতে পিসনা তো ঝাড়াই রয়েছে ইচ্ছেকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি ও গেছে ওয়াশরুমে ও আসলে পরে ওকে প্যান্ট ফ্যান পরিয়ে দিয়ে ভালো করে হাত পা ধুয়ে আমিও ড্রেস চেঞ্জ করব করে তারপরে শুবো তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুনি আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তো টিল দেন টাটা বাই বাই গুড নাইট তো টিল দেন টাটা বাবাই গুড নাইট আর কালকে হচ্ছে নতুন বছর শুরু বাংলা বছর তো আশা করি সবার খুব ভালো যাবে নতুন বছর তো এই কামনা করেই এই বছরটাকে শেষ করছি আবার নেক্সট কালকের সকাল নতুন সকাল শুরু হবে নতুন বছর দিয়ে তো চলো টাটা পয়লা বৈশাখ মানে কথা পয়লা বৈশাখে নাইটি কিনবো না তা তো হয় না এই যে এই সুতির শর্ট নাইটিটা কিনেছি বাঘাযতীন থেকে খুব ভালো কাপড় আমি গড়িয়ায় দেখছিলাম গড়িয়ার কাপড়গুলো অতটাও ভালো না বাঘাযতীনে গেলাম খুব ভালো প্রত্যেকটা নাইটি বাঘাযতীনে খুব ভালো মামনিতে তো যদি বাঘাযতীন থেকে কিনতাম ভালো হতো গিয়ে ওখানে পরে গেছি তারপরে পস্তাচ্ছি এটার কাপড়টা খুবই ভালো 150 টাকা নিয়েছে কেউ বলবে এটা 150 টাকার নাইটি কালকে পড়বো যখন দেখাবো বাড়ি স্নান করে উঠে পড়বো এটা বলো ম্যাটারি শেষ ইচ্ছে বুড়ির বলো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ ছোট থাকবেন সাবধানে সাবধানে থাকবেন আর আমাদের ভিডিওটা লাইক করতে থাকবেন আর আর ভিডিওতে যদি ভালো লাগে পুতু 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 মা পুতু মা